আসতে থাক, আপনাদের হোটেল নিয়ে টেনশন দরকার। ওকে স্যার, আপনি ক্লাস রেকর্ড করতেছেন? হ্যাঁ। আচ্ছা দেখেন আমাদের অঙ্কটা দেখেন, দেখেন থেকে আমাদের বিভিন্ন অঙ্ক, দেখা যাচ্ছে এখানে কি লেখা আছে যে ব্যক্তিক পে টাকা, হ্যাঁ, 1,50,000 পার মান্থ, 50,000 পার মান্থ, 50,000 ডাইরেক্টলি টু হার ব্যাংক অ্যাকাউন্ট। বলছে যে তার ব্যক্তিক ব্যক্তিক পে হচ্ছে 1,50,000 টাকা, যেটা তার ব্যাংক অ্যাকাউন্টে কি হয় জমা হয়। আমাদের যেটা আসবে সেটা কোনটা আসবে? সেটা আসবে হচ্ছে আমাদের বেসিক স্যালারি। এই যে আমাদের মেন ম্যাথটা ছিল এখানে, এই যে আমাদের প্রথম লেখেন যে এসএসসি এমএস নাজরীন নাহার, হ্যাঁ, অ্যাসেসমেন্ট ইয়ার আপনাদের ওইখানে যা আছে সেটা লিখবেন। এখানে কিন্তু আগের বই, এই জন্য এখানে 2015 আছে, আপনাদের ওইখানে যেটা আছে সেটা দেন। কত কত আছে? 18-19 আছে? অ্যাসেসমেন্ট ইয়ার কত আপনাদের? 19-20। আপনাদের এখানে অ্যাসেসমেন্ট ইয়ার কত? 19-20 না? জি স্যার, 2019-2020। হ্যাঁ, অ্যাসেসমেন্ট ইয়ার 19-20। আর ইনকাম ইয়ার কত দেওয়া আছে? হ্যাঁ, 18-19। ডিটারমিনেশন অফ টোটাল ইনকাম, দেখছেন ডিটারমিনেশন অফ টোটাল ইনকাম। কোথায় পাই না? ডিটারমিনেশন অফ টোটাল ইনকাম লিখেন, এই যে এখানে লিখবেন কি পাচ্ছেন না, অঙ্কের অঙ্কের সলিউশনে যান। আপনার কাছে বই আছে না? বই শীট আছে না? ওর অঙ্কে সলিউশন দেন, 6-6 দেন। প্রথম লেখেন এসএসসি হচ্ছে এমএস নাজমুন নাহার, অ্যাসেসমেন্ট ইয়ার 2019-20, ইনকাম ইয়ার 2000 আপনার 18-19, আর ডিটারমিনেশন অফ ইনকাম লিখছেন সবাই? জি স্যার। এখন দেখেন অঙ্কটা ফার্স্ট আমরা কি করেছিলাম, যে আমাদের বেসিক পে কত ছিল? 1,50,000 টাকা যদি বেসিক পে হয় পার মান্থ, তাহলে প্রথম বেসিক পেমেন্টে তাহলে কত হবে? যে বেসিক স্যালারি 1,50,000 গুণ 12 ইকুয়াল টু 18,00,000 টাকা। দেখেন লিখছেন, আঠারো লাখ
শিখছেন কিনা জি স্যার ক্লাস আসার জন্য ফোন করলাম না না শুনতে পাচ্ছেন দেখেন রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন ফুললি ফার্নিশড বাই দা কোম্পানি কোম্পানি হ্যাঁ দেখছেন এম কি আছে যে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন ফুললি ফার্নিশড বাই দা কোম্পানি দ্য অ্যানুয়াল রেন্টাল ভ্যালু অফ দা হাউস ইজ টাকা 5 লাখ তাহলে এখানে ইনফরমেশন গুলো বলছেন প্রথম বলছে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন অর্থাৎ আপনার রেন্ট দাও লাগে না আমার ফুললি ফার্নিশড বাই দা কোম্পানি দ্য অ্যানুয়াল রেন্টাল ভ্যালু অফ দা হাউস ইজ 5 লাখ আমাদের রুল ছিল হচ্ছে যখন আমাদের এরকম রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন ইনক্লুড করব তখন আমাদের রুলটা কি ছিল যে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন এটা হেড হিসেবে লিখবো রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন হেড হিসেবে লিখবেন লিখে এবার লিখবেন যে লোয়ার অফ রেন্টাল ভ্যালু রেন্টাল ভ্যালু এখানে কত দেওয়া আছে 5 লাখ না 5 লাখ হ্যাঁ তাহলে রেন্টাল ভ্যালু 5 লাখ ওয়ার 25% অফ বেসিক স্যালারি অর্থাৎ এই দুটার মধ্যে যেটা ছোট হবে যেটা কম হবে সেটা আপনাদের ইনক্লুড করতে হবে অ্যাকর্ডিং টু দা রুল যা আপনারা আগে করেছেন রেন্টাল ভ্যালু যা দেওয়া থাকবে এবং 25% অফ দা বেসিক স্যালারি এই দুইটার মধ্যে যেটা কম হবে সেটা আমাদের ইনক্লুড করতে হবে দ্যাট ইজ 5 লাখ অ্যান্ড 4 লাখ এখানে আছে 50,000 এর মধ্যে যেটা ছোট সেটা আমরা ইনক্লুড করব দ্যাট ইজ 4 লাখ 50,000 স্যার এটা রুলস অনুযায়ী কি ইন বেসিক স্যালারি 25% রুল মানে এটা কি রুল অনুযায়ী বেসিক স্যালারি 25% দিতে হ্যাঁ 25% হ্যাঁ এই যে স্যার এখানে দ 5 লাখ অর 25% অফ বেসিক স্যালারি এটাই তো বলতেছি আপনি কি বলছেন বুঝলাম না ওই যে স্যার আপনি বললেন যে 5 লাখ অর 20 মানে 4.5 লাখ এই দুইটা থেকে ছোট দেটা তাহলে 4.5% ক্যালকুলেট করে আসছে না হ্যাঁ হ্যাঁ 25% অফ বেসিক স্যালারি দ্যাট ইজ 4,50,000 লিখছেন সবাই আফিজা জি স্যার লিখছেন জি স্যার তোমার লিখছেন লেখা শেষ করছেন একটু স্যার জি স্যার লিখছি আচ্ছা এর পরেরটা দেখেন এর পরে বলছে আপনার ফুল টাইম কোম্পানি কার ফুল টাইম কোম্পানি কোম্পানি কার ঠিক আছে ফুল টাইম কোম্পানি কার এখানে আপনার দেখেন এখানে যে দেওয়া আছে আপনার
এই যে ফুল টাইম কোম্পানি কার ফর 4 আওয়ার 4 আওয়ার্স আর ওন ইউজ এন্ড ফর হার ফ্যামিলি ফ্যামিলির জন্য এবং কিসের জন্য নিজের জন্য নিজের জন্য ঠিক আছে তাহলে এখানে এটাকে আমরা কি বলি সাধারণত যদি যাতায়াতের জন্য আমাদেরকে যে ফ্যাসিলিটিসটা দেয় সেটাকে আমরা কি বলি কনভিয়েন্স ফ্যাসিলিটি কনভিয়েন্স ফ্যাসিলিটি ফ্যাসিলিটি হ্যাঁ কনভিয়েন্স ফ্যাসিলিটি কনভিয়েন্স ফ্যাসিলিটির আমি রুল অলরেডি বলেছি আপনাদের যে এটা কিভাবে লিখতে হয় এটা সিস্টেমটা হচ্ছে যে আপনার 60,000% অফ বেসিক স্যালারি অর 5% অফ বেসিক স্যালারি টু রিসিভারি লোয়ার ঠিক আছে অর্থাৎ এই স্যার এখানে হায়ার লেখা এই হায়ার ঠিক আছে যেটা মানে একটা মাত্র এখানে অধিকাংশ ক্ষেত্রে আপনি যতগুলো দেখবেন দেখবেন একটাই আছে আপনার ব্যতিক্রম এক্সেপশনাল সেটা হচ্ছে এই কনভিনিয়েন্স ফ্যাসিলিটি অধিকাংশ ক্ষেত্রে লোয়ার সব কিন্তু এটার ক্ষেত্রে হায়ার ঠিক আছে হায়ার হ্যাঁ 60,000 আর 5% অফ বেসিক বেসিক স্যালারি স্যার 50% নাকি 5% 5% 5% 5% 60,000 or 5% of basic salary. দেখেন এখানে আছে কোম্পানি পে টাকা 20,000 পার মান্থ ফর হার টু স্কুল গোয়িং চিলড্রেন হুইচ ইজ পেইড টু দ্য স্কুল অথরিটি ডিরেক্টলি বলছে যে কোম্পানি 20,000 টাকা পার মান্থ তার যে দুজন সন্তান আছে তাদের স্কুলে হ্যাঁ স্কুলে যে বেতনটা সেটা পে করে দেয় সরাসরি কাকে দেয় স্কুল অথরিটিকে দিয়ে দেয় তাহলে কি কোম্পানি তার অ্যাকচুয়ালি তাকে কত টাকা পে করতেছে 40,000 টাকা পার মান্থ ও টোটাল 20,000 তার মানে হচ্ছে পার মান্থ ফর আর টু স্কুল গোয়িং তার মানে টোটালি 20,000 তাহলে 20 গুণ 12 জি স্যার ওকে দেন দেখেন কি বলছে দেন বলছে হি রিসিভ 250 বোনাসেস ইজ ইকুইভ্যালেন্ট টু বেসিক পে ডিউরিং দ্য ই টাইম উইথ হি স্পেন্ট পার্টলি ফর হার ফ্যামিলি এন্ড পার্টলি ফর দ্য পুয়ার পিপুল ইন হার পার্টলি ফর দ্য পুয়ার ইন হার ভিলেজ ঠিক আছে তাহলে এখানে দেখেন মেনলি আমাদের ফোকাস করতে হবে সে কোথায় ব্যয় করে ডাল মেটার সে এখন আসলে রিসিভ করে কত হ্যাঁ এটা আমাদের মেটার এখানে আমাদেরকে বলছে যে আপনার হার বোনাসেস ইজ ইকুইভ্যালেন্ট টু বেসিক পে
during the ঈদ time which she spent partly for her family তাহলে is equivalent to basic salary এবং আর বোনাস during the ঈদ time তাহলে এখানে দেখেন আমাদের মেন এখানে তাহলে ইনপুট করতে হবে কয়টা দুইটা কারণ আমাদের জানি যে মুসলিমদের ঈদ কয়টা দুইটা তাহলে প্রতিটাতে তার বেসিক স্যালারি সমান পায় বেসিক স্যালারি তার ছিল হচ্ছে 1.5 লাখ তাহলে দুইটাতে কত পাবে 3 লাখ স্যার টাকাটা কই ও বেসিক স্যালারি তো 1.5 লাখ হ্যাঁ তার মানে 3 লাখ ইকুইভ্যালেন্ট টু বেসিক স্যালারি আমাদের বেসিক স্যালারি আছে 1.5 লাখ স্যালারি কত কত আছে 3 লাখ ড্রাইভার স্যালারি অফ দ্য ফুল টাইম কার 10,000 পার মান্থ ঠিক আছে পে টু হার ড্রাইভার মানে আপনার বেতন হিসেবে দেওয়া হয়েছে কত টাকা 10,000 টাকা 10,000 টাকা যদি হচ্ছে আপনার প্রদান করা হয় বুঝেন ভালো করে কাকে প্রদান করা হচ্ছে ড্রাইভারকে ঠিক আছে কে প্রদান করে এটা আগে দেখতে হবে আবার বলছেন ভালো করে বলছে ড্রাইভার স্যালারি অফ দ্য ফুল টাইম কার টাকা এত পার মান্থ এই 200 ড্রাইভারস ব্যাংক অ্যাকাউন্ট হ্যাঁ তাহলে এটা কি আসবে না কেন বলুন তো আসলে কেন আসবে আর না আসলে কেন আসবে স্যার যে ব্যাংক অ্যাকাউন্টের জন্য না না ভালো করে বলছেন স্যার ওই যে কনফিডেন্স অ্যালাউন্সের জন্য না স্যার তাহলে এটা তো স্যার ওই যে কোম্পানি থেকে দিচ্ছে কোনটা কোম্পানি থেকে দিচ্ছে ওর কার ড্রাইভার স্যালারি অফ দ্য ফুল টাইম কার এত টাকা পার মান্থ পে টু হার ড্রাইভার ব্যাংক অ্যাকাউন্ট প্রতিটাতে দেখেন কোম্পানি পে এত টাকা কোম্পানি পে এত টাকা এরকম দেওয়া আছে কিন্তু এটা কি কোম্পানি পে করতে স্যার এরকম কিছু বলা আছে না না স্যার বলা আছে ড্রাইভার স্যালারি অফ দ্য ফুল টাইম কার টাকা তো পার মান্থ পে টু হার ব্যাংক ড্রাইভার ব্যাংক অ্যাকাউন্ট তো সে যদি ব্যাংক অ্যাকাউন্টে তার নিজের টাকা প্রদান করে তাহলে তো কি করবে না এটা টোটাল ইনকাম তো আগে ইনপুট করেছে না এটা তার আসবে না এটা তার ইনকাম না এটা তার খরচ সে যদি পার্সোনালি এটা পে করে তাহলে তার এটা কি ইনকাম হবে ও আচ্ছা হ্যাঁ না বুঝতে পারছেন জি স্যার ইনকাম ইয়ার ওকে বুঝতে পারছেন জি স্যার এটা অ্যাড হবে না তাই না না এটা অ্যাড হবে না কেন হবে না সেটাও তো বুঝতে পারছি আচ্ছা এরপর দেখেন কোম্পানি পেই টাকা 2,05,000 টু হার ডিউরিং দ্য ইয়ার বিং দ্য রিইম্বার্সমেন্ট অফ ভেরিয়াস ইউটিলিটি বিলস অফ আর হাউস আরো অনেক ইউটিলিটি বিল থাকে এই ইউটিলিটি বিল মিট আপ করার জন্য কোম্পানি তাকে 2,05,000 টাকা প্রদান করে তাহলে যদি কোম্পানি এই ইউটিলিটি বিলগুলো পরিশোধ করে তাহলে টোটাল অ্যামাউন্ট তার ইনকাম হিসেবে আসবে তাহলে লেখেন দেখেন এখানে আছে ইউটিলিটি বিল টু বি রিইম্বার্সড বাই দা কোম্পানি অর্থাৎ কোম্পানি দ্বারা এটা পে করা হয় কত টাকা 2,05,000 স্যার মোবাইল বিলটা কি ইউটিলিটির মধ্যে পড়ে
মোবাইল বিল আপনার বলছে এখন এরকম যাই দিয়েছি অ্যাডভান্স আমি আপনাকে বলেছি যে ইউটিলিটি বিল রিইমবার্সড বাই দা কোম্পানি বিল অফ অল দা তাহলে 5000 টাকা যদি পার মান্থ দেওয়া হয় তাহলে আপনার